Assalamualaikum viewers, welcome to my another vlog. আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পারফেক্ট একটা খিচুড়ি রান্না করতে হয়। প্রথমে একটা কড়াইতে মুগ ডাল ভেজে নিব। মুগ ডালগুলো একটু লাল লাল করে ভেজে নিব, এতে খিচুড়িতে আপনার স্বাদটাও বেড়ে যাবে। আজকে আমি 1 কেজি চালের পরিমাণে খিচুড়ি রান্না করব, যার জন্য আমি 1 পো মুগ ডাল নিয়েছি। এটা আমি আজকে অন্য কোনো ডাল ইউজ করব না, এটা হচ্ছে আমার শাশুড়ির মানে ওনার কাছ থেকে শেখা এইভাবে রান্না করাটা। কিন্তু উনি মুগ ডালটা ভেজে ভাজার পরে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব না। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়িতে সামান্য পরিমাণে ঘি দিয়ে নিব, তারপরে গরম মশলা দিয়ে দিব, তেজপাতাও দিয়ে দিব, আর সেই সাথে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপরে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু লালচে হয়ে আসলে এরপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে যতটুকু দরকার হয় ততটুকু হলুদের গুঁড়ো, তারপর পরিমাণ মতো সামান্য মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হালকা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে না সম্পূর্ণটা হচ্ছে কালারের জন্য। এরপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজি করে নেব। তারপরে আমি ধুয়ে রাখা পোলার জল আর ডালটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, তারপরে হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে আসলে এরপরে ধুয়ে রাখা চাল ডালগুলো আমি দিয়ে দিব। তারপর ভালোভাবে একদম নেড়ে ছেড়ে একটু ঢেকে দিব। এরপরে ঢেকে দিব, তারপরে আবার একটু যখন দেখব যে চালটা একটু ভাজে ভাজে হয়ে এসেছে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। একটা বলক চলে আসছে, সো চাল অলমোস্ট হচ্ছে সিদ্ধ হওয়ার পর্যায়ে। সো আমি এরপরে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর আবার ঢেকে দিব। আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার হলুদের পরিমাণ কিন্তু পারফেক্ট ছিল, যার কারণে কালারটাও পারফেক্ট হয়ে এসেছে, আর খিচুড়ি কিন্তু ঝরঝরা হবে দেখেই বোঝা যাচ্ছে। আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, চালও সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব ঝরঝরা হয়েছে। এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। লবণ, হলুদের পরিমাণ সব কিছু পারফেক্ট হয়েছে, খুব ঝরঝরা হয়েছে আর খুবই টেস্ট হয়েছে। সো এখন আমি সার্ভ করব, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। সো আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও, আজকে কিন্তু আমাদের খিচুড়ির সাথে গরুর মাংস ছিল, এটার কিন্তু একটা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি আমার ইউটিউবে দেওয়া আছে, সো আপনারা সবাই দেখে নেবেন।